তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি ফালাকাটার মধ্যে, হোটেলে ঢুকেছি। তো আজকে হঠাৎ করে প্ল্যান হলো আমাদের খাওয়া দাওয়া করা। তো আমার সাথে আছে শুভঙ্কর, মাছ নিয়েছি আমরা, কাতল মাছ নিয়েছি। মাছ আমার পছন্দ করি না, নিরামিষ নিয়েছিলাম। তো শুভঙ্করের পোস্ট পাওয়ার কারণে আমি মাছ নিলাম। এদিকে আছে পেঁপে পেঁপে কি একটা তরকারি আছে, কুমড়া লাউ ডাল। এদিকে একটা কী চাটনি বাটনি কেমন একটা জিনিস জানি না, এটা আলু ভাজা আছে। এদিকে একটা চাটনি, লেবু মরিচ পেঁয়াজ। তো এটা হচ্ছে আমাদের আইটেম। তো আমরা দেখতে পাচ্ছি আমার কিন্তু খাওয়া দাওয়া করছি। শুভঙ্কর অর্ডার শুরু করে দিই। হ্যাঁ অবশ্যই, কেমন কিছু বলার নেই, আজকে কিছু বলার নেই। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। তো এখন আমরা বেরিয়ে পড়লাম মানে দোকান থেকে। তো এই যে ছিল আমাদের পিছনে লোকনাথ হোটেল, তো এখানেই আমরা খাওয়া দাওয়া করলাম আজকে। আইটেম ভালোই ছিল, আপনারা চলে আসতে পারেন এখানে দোকানের মধ্যে, খাওয়া দাওয়া করতে পারেন। পেট ভরে খাওয়া দাওয়া হয়, 100 টাকার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে, পেটও ভরে যাবে। আপনারা দেখতে থাকুন, আমরা আরও কিছু করবো ফালাকাটার মধ্যে। একটু জোশ নিয়ে কথা বলতে হবে আজকে, অনেক খাটাখাটনির পর, অনেক খাটাখাটনির পর, অনেক ঘোরাফেরার পর আজকে শেষ পর্যন্ত চলে আসলাম বাবা লোকনাথ। আজকে মানে প্ল্যান ছিল না সেরকম, আজকে প্ল্যান ছিল ভাত খাবো, অন্য কিছু খাবো না। এই গরমের মধ্যে অন্য কিছু খাওয়া যাবে না, আজকে ভাতই খাবো। তো আমরা খেয়ে ফেললাম, আগে আপনারা দেখেছেন যে আমরা খেতে বসেছিলাম। তো খাওয়া দাওয়া হলো, আইটেম যা ছিল মানে ভাত ছিল, লেবু লঙ্কা পেঁয়াজ সব ছিল, কুমড়ো কুমড়োর একটা সবজি ছিল, আর কচুর সবজি ছিল, আলু ভাজা ছিল, ডাল ছিল, আর আমরা কাতল মাছ অর্ডার করেছিলাম। তো দুজনে আমরা খেলাম, বাকি সবে ঠিক আছে, বাট কচুটা আমি খাইনি। তো খুব ভালো লাগলো, এখন পেটটা ভরা আছে। তো যাই হোক, খুব সুন্দর, আমি রিভিউ দিচ্ছি 10/9। তো এখন আমরা যাচ্ছি পুরান চৌপতির দিকে, একটু ওষুধ ওষুধ নিব। এখন সানি ডে, বাড়ি থেকে বার হয়েছিলাম, তখন দেখি যে আকাশে মেঘ আছে প্রচুর। এখন এত বাড়ি রৌদ্র দিয়েছে যে শরীর ফরীর পুরো জ্বলে যাচ্ছে গরমে। ছাতাটাও নিয়ে আসি, আপনাদের ওখানে কত ডিগ্রি সেলসিয়াস আপনার একটু কমেন্টে জানাও আমাদের। আমাদের এখানে তো 36 ডিগ্রি সেলসিয়াস, খুবই ওভার হিট। তার মধ্যে দুপুরবেলা এখন বাজে কত বাজে, 1:30 বাজে, তো 2:30 বাজে। তো প্রচুর গরম এখন, অ্যান্ড দূর দূর পর্যন্ত মাঠতলা মানুষ দেখতে পাওয়া যাচ্ছে না, দু একটি দেখা যাচ্ছে সাইকেল নিয়ে গেলে। খুবই সুন্দর সুন্দর মানুষ দেখা যাচ্ছে, কি করা যায় বলো, অসভ্য ব্লগ। তো আপনার সাথে কথা বলছি, ঠিক আছে, গরম লাগছে, মনে হচ্ছে রোদই নাই, শীতকাল একটা। আর এখানে একটা সিনেমা হয়েছিল মনে হয়েছিল, হেঁটে হেঁটে একদিন ফালাকাটা ভিড় মানে তবে কি মনে হয়। এই যে বিল্ডিংটা এগিয়ে আসছে, ওই শ্রোতলো, তার জন্য মনে হবে যে আগাচ্ছে না, কিছুই যাচ্ছে ভাই, হেঁটেছে। তো বন্ধুরা এখন আমরা লোকেশন দেখতে যাবো। তো ওই মানে জায়গাটা হচ্ছে আমাদের ওই মিল রোডের যে মন্দিরটা আছে, দুর্গা মন্দির, এখানে পুজো হয় দুর্গা মন্দির, সেখানে যাবো। এখন আমরা টোটোতে উঠে পড়লাম। তো তার মধ্যে আমরা মানে চশমা নিলাম, এই চশমা নিয়েছি আপনার দেখুন, যে আমাদের কেমন লাগছে দেখতে। ও ভালো বন্ধুরা, মানে আমাদের কখন কি মুড হয় কিচ্ছু বুঝতে পারি না, মানে মুড ছাড়াই রাস্তায় আসছিলাম, চশমার দোকান পেলাম, চলো কিনে ফেললাম, কই বাদ নেই আসছিলাম রাস্তা দিয়ে, ঋষিকেশ ঘড়ি দেখলো, ঘড়ি কিনে ফেললো, কোনো ব্যাপার না, চলে এইসব চলতে রে তাই। তো আপনারা বলুন যে দুজনের মধ্যে কাকে কিরকম লাগছে, কমেন্ট বক্সে একটু জানাবেন। তো প্রচুর রৌদ্র, হঠাৎ করে এত রৌদ্র যে কেন হয়ে গেল এটা বলা মুশকিল। তো চলুন যাওয়া যাক আমাদের ওই লোকেশনে, তারপরে লোকেশনটা আপনাদেরকে দেখাবো, তারপরে আপনারা কিছুদিন পরে দেখবেন আমাদের মুভি আসছে, আমরা একটা মুভি বানাবো, মুভিটার নাম হচ্ছে ঝামেলা, মানে কিছু বলা যাবে না এখন। তো এটাকে শুভঙ্কর রোল করবে, ঝামেলা মুভিতে শুভঙ্কর রোল করবে, যে মানে মেন রোল, মেন ক্যারেক্টার রোল করবে। তারপরে আরও বিভিন্ন লোক থাকবে, আপনারা দেখতে থাকুন আমাদের ব্লগ। হ্যাঁ, এটা হয়তো প্রথম প্রথমবার হয়েছে যে হিরো আর ডিরেক্টর একসাথে গিয়ে লোকেশন চেক করে আসছে। বাস্তবতে ডিরেক্টররা যায়, প্রডিউসাররা যায়, কিন্তু হিরো যায় না, কিন্তু এখানে হিরো পর্যন্ত যাচ্ছে। যাই হোক, এটা আমাদের দামি সঙ্গে একটা ফিল্ম, বুঝতেই পারছে, লো বাজেটে, হিরো বাজেট, হ্যাঁ 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 বাজেট আছে। এখন আপনারা দেখতে থাকুন আমাদের যাওয়া।